নমস্কার বন্ধুরা, আপনার সাথে আমি রয়েছে আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শককে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করবো, ধান চাষিদের জন্য একটি সুখবর। এখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অনুপ্রেরণায় রাজ্য সরকার ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের পাশে থেকে ধানের অভাবী বিক্রি রুখতে বদ্ধপরিকর। 2 নভেম্বর 2020 থেকে 2020-21 খারিফ মরশুমের ধান কেনা শুরু হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ধান কেনা কিন্তু শুরু হবে 2 নভেম্বর 2020 থেকে, এবং রাজ্যের প্রতিটি জেলায় প্রাথমিকভাবে 293টি কেন্দ্রীয় ধান ক্রয় কেন্দ্র CPC স্থাপিত করা হয়েছে, এবং পরবর্তী সময়ে আরও বেশ কয়েকটি নতুন ধান কেন্দ্র স্থাপন করা হবে। এবং 1 অক্টোবর 2020 থেকে এই ধান ক্রয় কেন্দ্র কৃষক বন্ধুদের নিবন্ধীকরণ কাজ কিন্তু শুরু হয়ে গেছে। 1 অক্টোবর থেকে কিন্তু ধান ক্রয় কেন্দ্রে কৃষক বন্ধুদের নিবন্ধীকরণ মানে নাম এন্ট্রি করার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এবং গত মরশুমে কৃষক বন্ধুরা ধান ক্রয় এবং কেন্দ্রগুলিতে নিবন্ধিত করেছিল, তাদের পুনরায় নিবন্ধীকরণের প্রয়োজন নেই। মানে হলো আগের বছর যেই ধান ক্রয় কেন্দ্রগুলিতে আপনারা নাম নিবন্ধীকরণ করেছিলেন, এখন কিন্তু নতুন করে পুনরায় নিবন্ধীকরণের প্রয়োজন নেই, এবং তারা সরাসরি যে কোনো ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে পারবেন। প্রয়োজনীয় নিবন্ধীকৃত মোবাইল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা জমি সংক্রান্ত তথ্য পরিবর্তন করতে পারবেন। এখন কিন্তু সরাসরি তারা ধান ক্রয় কেন্দ্রতে ধান বিক্রি করতে পারবেন, এবং প্রয়োজনীয় নিবন্ধীকৃত মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে কোনো ডিটেলস কিন্তু তারা পরিবর্তন করতে পারেন। ধান ক্রয় কেন্দ্রগুলিতে সরকারি ছুটির দিন বাদে সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত খোলা থাকবে। এখানে দেখতে পাচ্ছেন ধান ক্রয় কেন্দ্রগুলি যেগুলি 293টি খোলা হয়েছে, সেগুলি কিন্তু সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত খোলা থাকবে সরকারি ছুটির দিন বাদে। মানে শনিবার তো খোলা থাকবে দুপুর পর্যন্ত এবং রোববার বন্ধ। তারপর এই খারিফ মরশুমে ধানের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 1868 টাকা। এখানে দেখতে পাচ্ছেন 1 কুইন্টালের দাম পাবেন 1868 টাকা, এবং কেন্দ্রীয় ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করলে কুইন্টাল পিছু 20 টাকা করে উৎসাহ মূল্য দেওয়া হবে। কেন্দ্রীয় ধান ক্রয় কেন্দ্রে যদি আপনি ধান বিক্রি করলে কুইন্টাল পিছু কিন্তু 20 টাকা করে এক্সট্রা উৎসাহ মূল্য দেওয়া হবে। ধানের মূল্য সরাসরি NEFT-র মাধ্যমে কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন NEFT-র মাধ্যমে ডাইরেক্ট কৃষক বন্ধুদের আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা পৌঁছে দেওয়া হবে। একজন কৃষক 2020 এবং 2021 খারিফ মরশুমে সর্বাধিক 90 কুইন্টাল ধান বিক্রয় করতে পারবেন। 90 কুইন্টাল কিন্তু আপনি ধান বিক্রি করতে পারবেন 2020 এবং 2021 খারিফ মরশুমে সর্বাধিক। নিবন্ধীকরণ করার জন্য অবশ্যই সঙ্গে রাখতে হবে ভোটার কার্ড, 2 কপি পাসপোর্ট ছবি, IFSC কোডযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই, মোবাইল নম্বর, কৃষি জমি সংক্রান্ত নথি বা স্বঘোষণা পত্র। এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড লাগবে আপনার আইডেন্টিফিকেশানের জন্য, এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, IFSC কোডযুক্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই লাগবে, মোবাইল নম্বর লাগবে, কৃষি জমি সংক্রান্ত নথি বা স্বঘোষণা পত্র কিন্তু আপনার লাগবে। কৃষি জমি সংক্রান্ত নথি যদি থাকে সেক্ষেত্রে সেটি কাজে লাগবে। 2019 এবং 2020 খারিফ মরশুমে নথিভুক্ত কৃষক বন্ধুরা তাদের ওই বছরের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনলেই ধান বিক্রি করতে পারবেন। 2019 এবং 2020 আর্থিক বছরে মানে আগের বছরের যে যারা যারা নাম নথিভুক্ত করেছিলেন কৃষক বন্ধুরা, তাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনলেই তারা ধান বিক্রি করতে পারবেন। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 2 তারিখ থেকে কিন্তু রাজ্যে 2 নভেম্বর থেকে 2020 থেকে ধান কেনা শুরু হবে। 1 অক্টোবর থেকে নাম নিবন্ধীকরণের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা আপনার আশেপাশে যেই ধান ক্রয় কেন্দ্রগুলি আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা নাম এন্ট্রি করতে পারেন। এর জন্য কিন্তু এই ডকুমেন্টসগুলো লাগবে, ভোটার কার্ড, 2 কপি পাসপোর্ট ছবি, IFSC কোডযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর, কৃষি সংক্রান্ত নথি, আপনার জমি সংক্রান্ত নথি থাকলে সেইটি কিন্তু কাজে লাগবে। সো বন্ধুরা, ভিডিও এই পর্যন্ত ছিল। এই ভিডিওতে আপনাদের বললাম যে ধান ক্রয় কিন্তু কেনার কাজ কিন্তু শুরু হয়ে সরকারের তরফ থেকে, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা সরকারি আপডেট। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভিডিও রিলেটেড কোনো রকম কোয়েশ্চেন থাকলে জানাবেন, বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন, তাদেরকে ওই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনের উপর প্রেস করে দেবেন, এরকম গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ আপডেট ভবিষ্যতে সবার আগে পাওয়ার জন্য। সব বন্ধুরা চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।